আমরা একটা ওয়ার্ডের সাথে পরিচিত, সেটা হচ্ছে হ্যাকিং। আমাদের ভিতর সবসময় একটা কিউরিওসিটি কাজ করে, সেটা হচ্ছে আমাদের ফেসবুক আইডিটা কখন যেন হ্যাক হয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, আমি লুৎফর। আজকের এই ভিডিওটি ডিসকাস করব আমাদের দৈনন্দিন জীবনের 5টি মিস্টেকের কথা, যে কারণে আপনার ফেসবুক আইডিটি কিন্তু হ্যাক হতে পারে। হোয়াটএভার, আজকের এই 5টি টিপস যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার আইডিকে আপনি সুরক্ষিত রাখতে পারবেন। সচরাচর আমরা যে ভুলগুলো করি, এই ভুলগুলোর কারণে কিন্তু আমাদের ফেসবুক আইডিটি হ্যাক হয়ে যায়। তো ভুলগুলোর মধ্যে এক নম্বর ভুলটি হলো, আমরা ফেসবুকে অটো লাইক বা অটো কমেন্ট নেওয়ার চেষ্টা করি। অনেক থার্ড পার্টি ওয়েবসাইট রয়েছে যেগুলোর মাধ্যমে কিন্তু অটো লাইক বা অটো কমেন্ট নেওয়া যায়, কিন্তু এই জিনিসটা আমরা না বুঝে বা না জেনে অনেকেই করে থাকি। থার্ড পার্টি ওয়েবসাইট থেকে অটো লাইক নেওয়ার জন্য আপনাকে কিন্তু ফেসবুকের একটা অ্যাক্সেস তাদেরকে দিতে হবে। এটা কিন্তু সিকিউরিটি রিস্কের মধ্যে পড়ে, কারণ আপনি যখন অটো লাইক নেবেন তখন লক্ষ্য করবেন আপনার প্রোফাইলে বা আপনার স্ট্যাটাসে বা পিকচারে যে লাইকগুলো এসেছে, তাদের কেউ কিন্তু জানে না যে তাদের আইডি থেকে আপনার পিকচারে লাইক দেওয়া হয়েছে। ঠিক একইভাবে ওই থার্ড পার্টি ওয়েবসাইট আপনার প্রোফাইল ইউজ করে অন্যদের কিন্তু লাইক দিয়ে দিবে আপনার অজান্তে, অটোমেটিক্যালি। তো আমরা এই ভুলগুলো কখনোই করবো না, কখনোই থার্ড পার্টি ওয়েবসাইট বা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে লাইক বা কমেন্ট এগুলো আমরা কখনোই নেব না। দ্বিতীয় নম্বর মিস্টেকটি হচ্ছে আননোন সোর্স থেকে অ্যাপস ডাউনলোড। অনেক আননোন অ্যাপ স্টোর রয়েছে যেগুলো থেকে আমরা ফ্রি অ্যাপস ইনস্টল করি, তবে এখানে আপনাকে বুঝতে হবে যে অ্যাপসটা গুগল প্লে স্টোর থেকে ডলার দিয়ে কিনতে হয় সেটা কেন আপনাকে ফ্রিতে তারা দিবে, তাদের লাভটা কী। এই ফ্রি অ্যাপগুলো যখন আপনি ব্যবহার করবেন তখন আপনি যে কোনো সিকিউরিটি রিস্কে পড়তে পারেন। উদাহরণস্বরূপ, আপনি একটি আননোন অ্যাপ স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করলেন এবং অ্যাপসটি যখন আপনি ওপেন করবেন তখন দেখবেন অনেক সময় একটা ফেসবুকের উইন্ডো চলে আসবে। আপনি সেখানে যদি লগ ইন করেন আপনার ইমেল বা ফেসবুক পাসওয়ার্ড দিয়ে বা নাম্বার দিয়ে যদি আপনি লগ ইন করেন, সেটা কিন্তু আপনার হ্যাকারের কাছে অলরেডি চলে যাবে। আপনাকে হয়তো রিডাইরেক্ট করে ফেসবুকে নিয়ে যাবে ঠিকই, কিন্তু আপনি যে অ্যাক্সেসটি দিলেন সেটা কিন্তু অলরেডি হ্যাকারের কাছে চলে গেছে। সো দ্যাট মিন্স অ্যাপস ইনস্টল করতে চাইলে অবশ্যই আপনারা কোনো বিশ্বস্ত অ্যাপ স্টোর থেকে ইনস্টল করবেন। গুগল প্লে স্টোর একটি বিশ্বস্ত অ্যাপ স্টোর, এখান থেকে আপনারা সবসময় ডাউনলোড করতে পারেন। তৃতীয় নম্বরটি হচ্ছে ফেসবুকে এক প্রকার ফানি গেম আছে যেগুলো আমরা অনেক সময় না বুঝে ব্যবহার করে থাকি, যেমন আপনি 50 বছর পর কি করবেন বা আপনি 20 বছর পর কত টাকার মালিক হবেন, এই টাইপের কিছু ফানি গেম থাকে যেগুলো আমরা ফেসবুকে সচরাচর দেখতে পাই। তো এই গেমগুলো যখন আপনি খেলতে যাবেন তখনও কিন্তু আপনার আইডির একটি তাদেরকে অ্যাক্সেস দিতে হবে, তখন একটা পারমিশন চাইবে তারা। আপনি যদি পারমিশনটা অ্যাকসেপ্ট করেন তাহলে এই গেমটা কিন্তু ইউজ করা যাবে। এই যে আপনি অ্যাক্সেসটা দিয়ে দিলেন, এটা কিন্তু একটা সিকিউরিটি রিস্কের মধ্যে পড়ে। তো আপনারা এই ধরনের গেম থেকে বিরত থাকুন, তা না হলে আপনার আইডি কিন্তু হ্যাক হতে পারে। চতুর্থ নম্বর মিস্টেকটি হচ্ছে ফিশিং ওয়েবসাইট। এটা একটি ডেঞ্জারাস একটি ফাঁদ। ধরুন কেউ আপনাকে একটি লিঙ্ক পাঠিয়ে বললো, এই লিঙ্কে ক্লিক করলে ফ্রি ফেসবুকিং করতে পারবেন বা অমুকের সাথে সেলিব্রিটি করতে পারবেন বা অমুকের সাথে লাইভে চ্যাট করতে পারবেন, এরকম মিথ্যা প্রলোভন দেখিয়ে আপনাকে লিঙ্কে ক্লিক করতে বলবে। আপনি যখন লিঙ্কে ক্লিক করবেন তখনই সেম ফেসবুকের মতো একটা ওয়েব পেজ চলে আসবে। আপনি হয়তো ভাববেন এটা ফেসবুকের একটি পেজ, আপনি সেখানে লগ ইন করবেন। লগ ইন করলে আপনি হয়তো রিটাইপ করে ফেসবুকে চলে যাবেন ঠিকই, কিন্তু আপনি যে অ্যাক্সেসটা দিলেন সেটা কিন্তু সোজাসুজি হ্যাকারের কাছে চলে যাবে। এটা হ্যাকারদের একটি ফাঁদ। ফিশিং সাইটগুলো দেখতে সেম ফেসবুকের মতো, বাট এটা চেনার একটাই উপায়, তা হলো লিঙ্কটা ফলো করতে হবে। ফেসবুকের লিঙ্ক যেমন www.facebook.com, কিন্তু ফিশিং সাইটের লিঙ্ক হবে অন্য একটি ওয়েবসাইটে। আপনি লক্ষ্য করবেন অ্যাড্রেস বারে যে www.facebook.com আছে কি না, যদি থাকে তাহলে এটা সেফ, আর যদি না থাকে তাহলে এটা ফেক বা হ্যাকারদের একটি ওয়েবসাইট। তো 5 নম্বর মিস্টেক হলো কি লগার সফটওয়্যার। এটা শুধু আপনার ফেসবুক আইডি না, আপনি পিসিতে যা কিছু টাইপ করবেন সব কিছু কিন্তু হ্যাকারের কাছে চলে যাবে। এটা মূলত কাজ করে, কেউ যদি আপনার পিসিতে এই কি লগার সফটওয়্যারটি ইনস্টল করে দেয় তাহলে আপনি কিবোর্ডে যা কিছু টাইপ করবেন সব কিছু ওই সেই হ্যাকারের কাছে কিন্তু চলে যাবে অটোমেটিক্যালি। তো এই কি লগারের ফাঁদে আপনি বিভিন্নভাবে পড়তে পারেন। আমরা যেমন বিভিন্ন অনলাইন থেকে বিভিন্ন ক্র্যাক ভার্সনের বিভিন্ন সফটওয়্যার অ্যাপস ইনস্টল করি, সিগন্যালটা ইনস্টল করতে আমাদের ডলার খরচ হয়, তো এই জন্য আমরা ক্র্যাক ভার্সনের সফটওয়্যার ইনস্টল করে থাকি। তখন সেই সফটওয়্যারটা যখন আমরা ইনস্টল করি তখন সেই সফটওয়্যারের সাথে ট্রোজিং বা কি লগার ইনস্টল করে দেয়। হ্যাকার যদি সেই সিস্টেমটা করে দেয় তাহলে অটোমেটিকলি আপনার পিসিতে কিন্তু সেটা সেট হয়ে যাবে। এরপর যা কিছু টাইপ করবেন সব কিছু সেই হ্যাকারের কাছে কিন্তু অটোমেটিকলি চলে যাবে। তো কি লগার সফটওয়্যারটা যখন আপনার পিসিতে ইনস্টল করা থাকবে তখন আপনি বুঝবেন কিভাবে। তো আপনি যখন পিসিটা অন করবেন তখন উইন্ডোতে একটা মেসেজ শো করবে যে এই কি লগার সফটওয়্যারটা আপনার এখানে ইনস্টল করা আছে, তখন আপনি এটা সহজে বুঝতে পারবেন। এনিওয়ে, অনেক পাচাল পারছি। আজকের এই 5টি টিপস যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার আইডি অনেকটা প্রোটেক্ট থাকবে এবং কেউ আপনার অত সহজে আপনার আইডি হ্যাক করতে পারবে না। তবে আরও একটা কথা বলে রাখি, আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং বিভিন্ন নাম্বার মিলিয়ে
লং একটি পাসওয়ার্ড তৈরি করবেন, এতে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি আরও প্রোটেক্ট থাকবে। বাই দ্য ওয়ে, এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।